শুভ সকালে নমস্কার। আজকে একটি আসন দেখাবো, খুব ইম্পর্টেন্ট একটি আসন, যেটার নাম হলো হলাসন। এই আসনটি খুব ইম্পর্টেন্ট একটা আসন, হলাসন, ঠিক আছে? আর নিয়মাবলীও একই রয়েছে যে আপনারা প্রথমে প্রণালী করে নেবেন, প্রণালী করে নেওয়ার পরে যোগা বা এক্সারসাইজ করবেন, ঠিক আছে? তাহলে আমি প্রণালীতে, আমার প্রণালীটা অন্য ভিডিওতে দেওয়া আছে, তাও আমি আপনাদের অ্যাট এ গ্ল্যান্স বলে দিচ্ছি যে অনেক পয়েন্ট আছে, তার মধ্যে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি। যে খুব সকালে ঘুম থেকে উঠবেন, 2 নম্বর একবার 2 গ্লাস খালি পেটে জল খাবেন, 3 নম্বর হালকা একটু পোশাক পরবেন, 4 নম্বর খোলামেলা জায়গায় যেখানে মুক্ত বাতাস, মুক্ত হাওয়া পাওয়া যায় এমন জায়গায় এক্সারসাইজ করবেন, আর 5 নম্বর নিয়মিত এক্সারসাইজ করতে হবে। একদিন করবেন, 2 দিন করবেন না তা নয়, নিয়মিত প্রত্যেক দিন একদম শিডিউল করে আপনাকে এই 10 মিনিট বা 15 মিনিট সময় আপনার নিজের জন্য রাখতে হবে। আর 6 নম্বর হলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যখনই আপনারা ইয়োগা বা এক্সারসাইজ করবেন পুরো মনোযোগ সহকারে, এই সময় অন্য কোনো কিছু চিন্তা করবেন না, ওনলি আপনার এই ইয়োগার উপরেই আপনার ধ্যান থাকবে, ঠিক আছে? তাহলে কাজের কথায় আসি, এখন আমি দেখাবো হলাসন। এই হলাসনটা কিভাবে করতে হয় আমি করে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য রাখুন। আমার এখানটা জায়গাটা একটু শর্ট আছে, আমি কি করব, এতেই করছি আপনাদের জন্য। দেখুন, আমি হলাসনটা করে দেখাচ্ছি। প্রথমে কি করব, মাটির উপরে চিত হয়ে শুয়ে পড়ছি। দেখুন, পুরো বডি স্ট্রেট, শ্বাস প্রশ্বাস নর্মাল, হাত দুটো পাশের দিকে রয়েছে। এইবার দুটো পাকে একদম মাথার ওই দিকে নিয়ে গিয়ে মাটিতে ঠেকাতে হবে। দেখুন কিভাবে, হ্যাঁ এটা হচ্ছে হলাসন, এটা হচ্ছে হলাসন, লক্ষ্য রাখুন, এটা হলো হলাসন, ঠিক আছে? এইটা হলাসন। এবার এই হলাসনটা যদি আপনারা নিয়মিত করেন তাহলে কি উপকার পাবেন, মেরুদণ্ডের 1 নম্বর মেরুদণ্ড ও থাইরয়েড গ্রন্থি সবল হয়, 2 নম্বর তলপেটের পেশি শক্ত হয়, 3 নম্বর কোষ্ঠবদ্ধতা দূর করে, 4 নম্বর পেট ফাঁপা রোগ ভালো করে এই হলাসন, 5 নম্বর বহুমূত্র বা সুগার যাদের আছে তাদের জন্য কিন্তু এই হলাসন একদম মানে বিশাল ভালো আসন একটি, ঠিক আছে? আজকে তাহলে এই একটি আসনই দেখালাম আপনাদের, হলাসন, এবং এটি খুব ইম্পর্টেন্ট একটি আসন। আপনারা চাইলে আপনার বন্ধু বান্ধব, আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যেখানে পারবেন একটু ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে কি হয়, কেউ যদি যোগা করতে চায় তাহলে তারা এইভাবে করতে পারবে। প্রথমে প্রণালী করবেন, আমি বারবার একটা কথা বলে দিচ্ছি, প্রথমে কিন্তু প্রণালী করবেন, তারপর কিন্তু যোগা করবেন, ঠিক আছে? আপনাদের কারো যদি এটা কাজে লাগে, কেউ যদি উপকৃত হন, তাহলে আমার জীবনও ধন্য হবে এটা আমি মনে করি। সবাই ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন। আদিত্য পাত্র, কলকাতা।